everyone, welcome to oSharmis Bangaliyana. যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি তাও আবার খুব ইজি স্টেপে আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ম্যারিনেট করব তার জন্য আমি হাফ লেবুর রস চিপড়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো হলুদ দিচ্ছি আদা রসুন পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি দুই টেবিল চামচ এবার সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব চিকেনটা এইভাবেই আমি আধ ঘন্টা মেখে রেখে দেব যেহেতু আলু চিকেন তাই আলু তো লাগবেই তাই এখানে আমি আলু নিয়েছি আলুটাকে ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে আলুটাকে আমি সাইডে রেখে দেব বানাবো একটা মশলা তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ টক দই নিয়েছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো তো আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু ডান এবার চলে যাব নেক্সট স্টেপে আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলও করতে পারো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এবার ম্যারিনেট করা আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলোকে দুদিক থেকেই কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ফোড়নের জন্য দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর এক টুকরো জয়িত্রী এবার অ্যাড করছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেব চিকেনটাকে এইভাবে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে কষানোর পর যে মশলাটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে চিকেনটাকে আবারও হাই ফ্লেমে কষিয়ে নেব 5 মিনিটের জন্য
তো দেখো চিকেনটা কষাতে কষাতে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমাদের চিকেনটা কষানো কিন্তু একদম ডান। স্টেজে আমি অ্যাড করছি স্বাদ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। ভাজা আলুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। চিকেনটা এভাবে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে। রান্নাটা ফিনিশ করব গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে। চিকেনের খুবই ইজি একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।